অবশেষে নানা আলোচনা সমালোচনার পর বিসিবি বস নাজমুল হাসান পাপন জানালেন বিশ্বকাপ বাংলাদেশ দলে মাহমুদুল্লাহর অন্তর্ভুক্তি অবশ্যই ঘটবে। মাহমুদুল্লাহ রিয়াদকে পাপন ভাই, মানে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে দেখার ক্ষেত্রে কতটুকু আপনি চান্স দেখেন? আপনি তো ধরেন রনির ব্যাপারে বললেন, মুস্তাফিজের ব্যাপারে বললেন, রিয়াদকে পাপন ভাই আপনি দেখেছেন গত 10 বছর, সো ফ্রম দ্যাট কানেকশন আপনি কতটুকু দেখেন রিয়াদকে? মাহমুদুল্লাহ রিয়াদ আমার ধারণা থাকবে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। দ্য প্রবলেম ইজ এখানটা একটু আমার, আমি দেখছি ওদের সমস্যাটা যে জায়গাটায় হচ্ছে, যে জায়গায় দ্বিধাদ্বন্দ্বটা হচ্ছে, যে এখানে যদি আমি একটা ওপেনারকে বাদ দিলাম কি মিডল অর্ডারে কাকে বাদ দিলাম, তহিদ হৃদয়ের জায়গায় আরেকজনকে খেলালাম, বা একদিন রেস্ট দিলাম, শান্তকে রেস্ট দিলাম, এটা যেমনটা সহজ, বা রাব্বিকে রেস্ট দিলাম, রিয়াদকে স্কোয়াডে আছে কিন্তু খেলাচ্ছে না, এই জিনিসটা সবাই একটু মানে চিন্তা করছে যে এটা কেমন হবে ব্যাপারটা যদি না খেলে কোনো একটা ম্যাচে। সো এই জিনিসগুলো নিয়েই চিন্তা ভাবনা করছে। আমার ধরনের যত চিন্তা ভাবনাই করুক, দে হ্যাভ টু কাম টু আ সলিউশন, একটা ডিসিশন তো নিতে হবে। সভাপতি নাজমুল হাসান পাপন মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নেওয়ার পক্ষে আশাবাদী এবং আমরা সবাই আশাবাদী, ইনশাআল্লাহ রিয়াদ দলে থাকবে এবং আমরা খেলা এনজয় করবো। আসলে রিয়াদ একটা, রিয়াদ ভাই হলো আমাদের দলের জন্য একটা প্রোভেন প্লেয়ার। উনি আগে অনেকবার করে দেখিয়েছেন, উনি অনেক লাস্ট মোমেন্টে আমাদের অনেকবার জিতিয়ে দেখেছেন, কিন্তু এই যে একটা বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চ, এই যে টি-20 বিশ্বকাপ, এই যে এশিয়া কাপ, এই যে বিশ্বকাপ আছে, আমরা ওই দলের রিয়াদ ভাইয়ের মতো একটা অভিজ্ঞ ব্যাটসম্যান চাই, অভিজ্ঞ একজন টিমমেট চাই, যাতে আমাদের তরুণকে উৎসাহিত করতে পারেন, তরুণরা ওনাকে দেখে অনেক কিছু শিখতে পারে। তাই আমরা আশা করেছিলাম নাজমুল হাসান পাপনের কাছে যে ওইরকম কিছু তিনি বলবেন। আলহামদুলিল্লাহ উনি আশাবাদী করেছেন যে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পর্বে হয়তো আমরা দেখতে পারি রিয়াদকে। ধন্যবাদ। আমাদের আরেকটা বিষয় হচ্ছে রিয়াদ ভাইয়ের জায়গায় যাদের নেওয়া হচ্ছে ওনারা কিন্তু সঠিক পারফরমেন্স দিতে পারছেন না, তাই আমরা আশা করি এই যে বাকি যে প্লেয়ার রিয়াদ ভাইয়ের জায়গায় নেওয়া হচ্ছে ওনাদের থেকে রিয়াদ ভাই অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আশা করি বাংলাদেশ দল ভালো খেলছে। উই আর রিয়েলি গ্রেটফুল ফর বাংলাদেশ টিম, দে আর ডুইং বেস্ট অ্যান্ড আই থিঙ্ক সো দে উইল উইন টুডেজ ম্যাচ। আমাদের একটা মেইন প্লেয়ার, কি প্লেয়ার, তো আমরা রিয়াদ ভাই সবসময় ভালো করে আসছে, বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছে, আশা করি রিয়াদ ভাইকে আবার ওরা টিমে কামব্যাক করাবে এবং বিশ্বকাপ খেলবে ইনশাল্লাহ। আর প্রবাসী দর্শকরা মনে করেন বিশ্বকাপের মতো বড় আসরে মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তি আরও বাড়াবে। ফয়সল মাহমুদ, FM News, London.